আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করবেন। তো এর জন্য যেটা করতে হবে, আপনি আপনার ফোন অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর টাইপ করবেন usbair.com। usbair.com লিখে সার্চ করলে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। তো যাই হোক, ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা প্রথমেই দেখতে পারবেন এখানে ম্যানেজ বুকিং। আপনারা যদি এই অপশানটিতে ক্লিক করেন, আপনাদের সামনে টিকিট চেক করার অপশানটি চলে আসবে। তো আপনারা দুইভাবে টিকিট চেক করতে পারবেন, প্রথম হলো আপনার রিজার্ভেশন নাম্বার দিয়ে এবং দ্বিতীয়টি হলো আপনার টিকিট নাম্বার দিয়ে। তো আপনারা যদি টিকিট নাম্বারের অপশানটি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার নিচের টিকিট নাম্বার এবং লাস্ট নেমটা দিয়ে এখানে সার্চ করতে হবে। আর আপনারা যদি রিজার্ভেশন নাম্বারের অপশানটি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে এখানে রিজার্ভেশন নাম্বার এবং এর নিচে লাস্ট নেম দিয়ে সার্চ করতে হবে। তো যাই হোক, আমি রিজার্ভেশন নাম্বারটি দিয়ে আপনাদের সার্চ করে দেখাচ্ছি। তো আমি একটা টিকিট থেকে আমি ইনফরমেশানগুলো নিব। তো রিজার্ভেশন নাম্বারটি হলো এখানে টিকিটে দেখুন বুকিং রেফারেন্স নাম্বার, এই যে 6 ডিজিটের সংখ্যাটি আছে এটা হলো আমার রিজার্ভেশন নাম্বার। আর এই পাশে এখানে দেখুন টিকিট নাম্বার নিচে দেখাচ্ছে। তো যারা টিকিট নাম্বার দিয়ে চেক করতে চান, তারা টিকিট নাম্বার দিয়ে চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এই রিজার্ভেশন নাম্বারটি এখানে দিব। তো রিজার্ভেশন নাম্বার দেওয়ার পরে নিচে আপনার লাস্ট নেমটা দিতে হবে। তো এখানে দেখুন প্যাসেঞ্জার নেম মিস্টার সেলিম রেজা, এখানে রেজা হচ্ছে লাস্ট নেম। তো আমি লাস্ট নেমটা এখানে দিয়ে নিচ্ছি। তো রিজার্ভেশন নাম্বার এবং লাস্ট নেম দেওয়ার পরে আপনারা এখানে দেখুন সার্চ এই অপশানটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার সামনে টিকিটের ইনফরমেশানটি দেখাচ্ছে। তো প্রথমে দেখুন প্যাসেঞ্জারের নেম দেখাচ্ছে, এরপর নিচে এখানে দেখুন বুকিং রেফারেন্স নাম্বার, এরপর আপনারা এখানে দেখতে পারবেন কোথায় থেকে কোথায় ফ্লাইট। তো ঢাকা থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট, এটা হলো মানডে 6 জুন 10:10 ফ্লাইট। তো আপনারা আরেকটু নিচে দেখতে পারবেন ফ্লাইট নাম্বার BS 343, আর এই পাশে দেখাচ্ছে ডিপার্চার মানডে 6 জুন 2022 10:10 ফ্লাইট, আর অ্যারাইভাল টাইম হলো মানডে 6 জুন 13:40। তো 13:40 দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করবে। তো 13:40 হলো দুপুর 1:40। তো এরপরে আপনারা আরেকটু নিচে আসলে দেখতে পারবেন এখানে আবারও প্যাসেঞ্জারের নেম দেখাচ্ছে এবং এরপরে টিকিট নাম্বারটি দেখাচ্ছে। তো এর নিচে আপনারা কিছু ইম্পর্টেন্ট নোট দেখতে পারবেন, এখানে আপনার ফ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করে দিয়েছে এয়ারলাইন্স। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে এডিট সিট, আপনারা এখান থেকে সিট সিলেক্ট করতে পারবেন। তো এই জন্য আপনারা এডিট সিট এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা বিমানে কতটি সিট এখন পর্যন্ত ফাঁকা আছে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন ব্ল্যাক কালারের যে সিটগুলো দেখাচ্ছে এগুলো বুক হয়ে গেছে, আর যেগুলো হোয়াইট কালার এগুলো এখনও বুকিং হয়নি। আপনারা এখান থেকে যে কোনো সিট সিলেক্ট করতে পারবেন। তো আপনারা যে সিটটি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনারা উপরে দেখতে পারবেন সিট নাম্বারটি এখানে। আর এই সিটটি কনফার্ম করার জন্য আপনারা উপরে দেখুন কনফার্ম, এই কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে এই সিটটি আপনার নামে বুকিং হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক করব। তো এরপর নিচে স্ক্রল করলে আরেকটি টিকিট দেখাচ্ছে, এটা আসলে রিটার্ন টিকিটও করা আছে এই যাত্রীর নামে। তো এটা দেখাচ্ছে 6 জুলাই। তো এটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে। তো যাই হোক, আপনারা এভাবে আপনার টিকিটের ইনফরমেশানটি অনলাইনে যাচাই করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।